দিন আগে অন্যান্য নদী দূষণ লিয়ে করলাম। আজকে মূলত পাঁচ দিনের আমাদের এই ধরনের বাদ আজকে নদী বাঁচাও তারপরে সেদিন হৃদয় বিয়ে একটা করা আমাদের পুরাতন ব্রহ্মপুত্র নদ একসময় মৃত পাইছিল, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে এই নদী খননের মাধ্যমে নতুন করে জীবন দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু কতিপয় নীল মালিক কর্তৃপক্ষ এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে পরিষ্কার জল ফেলছে, অন্যদিকে দূষিত ময়লা রঙের কেমিক্যাল মিশ্রিত রং ফেলে জল ফেলে আমাদের পরিবেশ আমাদের নদী মেরে ফেলছে। একদিকে যে আশেপাশে আসতেই পারি না দুর্গন্ধে, পশু পাখি সব আক্রান্ত, এখানে আমরা চরমভাবে বিপর্যস্ত। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, পরিবেশ অধিদপ্তরের কাছে এবং প্রশাসনের কাছে এই দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ চাই। আমরা এখানে আপনারা দেখছেন বন টেক্সটাইল কর্তৃপক্ষ একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, পানি শোধন করে তারা নদীতে ফেলছে, কিন্তু পাশেই তারা নিচ দিয়ে ময়লা দূষিত পানি ফেলছে, মানে লোক সম্পূর্ণই লোক দেখানো এবং আমাদের জনগণকে এটা ধোকা দিচ্ছে। আমার আজকে নদী বাঁচাও দেশ বাঁচাও আমরা যে আন্দোলনে, একদিকে নদী খনন, অন্যদিকে নদী ভরাট এবং দূষণ বায়ুর নীল থেকে যত বর্জ্য আছে সমস্ত আমাদের নদীর মধ্যে পড়ছে, তাই আমরা এলাকাবাসী এমন উদ্যোগ নিতে নিতে আমরা কোনো উপকার পাই নাই, প্রতিকার পাই নাই, লিখিত দিচ্ছি তারপর প্রতিকার পাই নাই, ফোন করছি প্রতিকার পাই নাই। এখন আমরা যে মানববন্ধন করছি আজকে, আমরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন করব এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং পিসি এসপি যা আছেন, আপনারা সাংবাদিক বাইরে যারা আছেন, আপনারা সকলে সহ আমাদেরকে একত্রতা প্রকাশ করেন এবং আমাদের নদী বাঁচান এবং পরিবেশ বাঁচান। আপনার যুব সমাজের আহ্বানে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের বৃহত্তম দীর্ঘতম নদ, এই নদকে কেন্দ্র করেই নরসিংদীর গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। শেখের চর, পাঁচদোনা, মাধবদী এ এলাকার যে শিল্প বিকাশ এবং এলাকার যে প্রাচ্যের মানচেস্টারের খ্যাতি এই ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র কিন্তু করে হতে চলেছে। ব্রহ্মপুত্র নদ যেখানে এলাকার মানুষের জন্য আশীর্বাদ ছিল, সেই আশীর্বাদের জায়গা থেকে ব্রহ্মপুত্র নদ এখন মানুষের জন্য অভিশাপে রূপান্তরিত হয়েছে। এলাকাবাসী আসলে মোটামুটি অনেকটাই মানে অসুখ বিসুখ এবং বিভিন্ন ধরনের পরিবেশের দিক দিয়েও আমরা হ্যারাসমেন্টে আছি। আমাদের মানে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছে এবং পরিবেশ অধিদপ্তরের কাছে, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অচিরেই আমাদের এই নদী পানি যাতে দূষিত মানে পরিশুদ্ধভাবে নদীতে ফেলা হয় সেটা আমরা লিখিতভাবে মানে কোনো প্রতিকার পাই নাই, কোনো ধরনের রেসপন্স আমরা পাই নাই।
আমরা লিখিত অভিযোগ দিয়েছি, পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ধরনের পদক্ষেপে যায় নাই। সেই সুবাদে আমরা আজকে মানববন্ধন সফল করার লক্ষ্যে এলাকাবাসী আমরা এক হয়েছি, নয়জন হলে আন্দোলন আরও জোরদার হবে।